নমস্কার, আমি কৌশিক রায়। আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ আলোচনা, একদম ভিন্ন ধরনের আলোচনা আজকে আমি করতে চলেছি। দেখুন, মকর রাশির শনি সাড়ে সাতির তৃতীয় চরণে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যত মকর রাশির মানুষ রয়েছেন, অবশ্যই আপনারা ভিডিওটি শুনবেন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। দেখুন, ভাগ্য এবং সময় দুটোই কিন্তু পরিবর্তনশীল। পরিবর্তনশীল অর্থাৎ ভাগ্য যেমন পরিবর্তনশীল, সময় কিন্তু পরিবর্তনশীল। একই সময় যেমন চলে না, ভাগ্য কিন্তু একই রকম কিন্তু যায় না। তার উদাহরণ, আমি ওয়ার্ল্ডের একজন ফেমাস বিখ্যাত মানুষের দ্বারা কিন্তু আমি আজকে করতে চলেছি। অনেকে মকর রাশি নিয়ে অনেক কমেন্ট করেছেন, প্রচুর মানুষ আমাকে দেখিয়েছেন মকর রাশির, তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি ডেডিকেশন করছি। দেখুন, 2 নভেম্বর 1965 জন্ম ওয়ার্ল্ড দে ফেমাস, অর্থাৎ প্রত্যেকেই চিনেন শাহরুখ খান। 2 নভেম্বর 1965 সালে শাহরুখ খানের কিন্তু জন্ম। উনার যে চন্দ্র রাশি ধরে যে রাশিটা আসছে সেটি হচ্ছে উনার মকর রাশি। আর 2017 সতেরোই জানুয়ারি থেকে সাড়ে সাতির অলরেডি শুরু হয়ে গেছে মকর রাশির। দেখুন, এই 2017 সাল থেকে যখন মকর রাশির সাড়ে সাতি যখন শুরু হয়, তার আগে একটি কথা আপনাদেরকে বলি। এই ভিডিওটি যদি আপনারা শুনেন কিনা মনোযোগ দিয়ে, নিজের মধ্যে পজিটিভনেস কিন্তু আসবে, পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে যত নেগেটিভ রয়েছে কিনা সেই সব নেগেটিভ জায়গাগুলো কেটে যাবে এবং পজিটিভ দিক কিন্তু আপনাদের আসবে। 2017 সালে 17 জানুয়ারি থেকে শনি সাড়ে সাতি শুরু হয়। 2017 সালে শাহরুখ খানের একটি মুভি রিলিজ হয়, সেটি কিন্তু ফ্লপ হয়ে যায়। আবার 2018 সালে ডিসেম্বর মাসে জিরো মুভিস রিলিজ হয়, এই মুভিটিও কিন্তু মুখ থুপড়ে পড়ে বক্স অফিসে। অর্থাৎ ডিসেম্বর 2018 জিরো মুভিসেও কিন্তু মুখ থুপড়ে পড়ে। অর্থাৎ এই 2018 ডিসেম্বর থেকে একদম টোটাল আপনার কিং খান টোটাল বই অর্থাৎ মুভি রিলিজ করা কিন্তু বন্ধ করে দেয়। অর্থাৎ 17, 18, 19, 20, 21, 22, 23 অর্থাৎ প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ ধাক্কা কিন্তু শাহরুখ খানকেও কিন্তু লেগেছে। অর্থাৎ এই যে 4টা বছর, যে 18 টু 22, 4 বছর শাহরুখ খান কিন্তু টোটাল মুভিজ রিলিজ করা কিন্তু বন্ধ থাকে। এবং 17 জানুয়ারি 2023 শনি ট্রানজিট করে কুম্ভ রাশিতে, অর্থাৎ মূল ত্রিকোণ রাশিতে ট্রানজিট করে এবং তৃতীয় চরণ শুরু হয়। এই তৃতীয় চরণ যখন শুরু হয়, তারপরে পরে 2023-এ আপনার 25 জানুয়ারি রিলিজ হয় পাঠান মুভি, বক্স অফিসে তোলপাড় করে ফেলে এই পাঠান মুভি শাহরুখ খানের। অর্থাৎ একটা বিগ বাজেটের বই কিন্তু বেরায়। দেখুন, সাড়ে সাতির তৃতীয় চরণ শাহরুখ খানকে কিন্তু ধীরে ধীরে ভালো ফল দিতে লেগেছে। প্রথম চরণ দ্বিতীয় চরণ যতটা বেগ নিয়ে আসছিল, যেমনি তৃতীয় চরণ শুরু হলো 25 জানুয়ারিতে যে পাঠান মুভি রিলিজ হলো না, বক্স অফিসে তোলপাড় করে তুলল, প্রচুর টাকা এই বইয়ে কিন্তু উঠল। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বোঝার দরকার রয়েছে। এবং
ঠিক আপনার 7ই সেপ্টেম্বর অর্থাৎ এই মাসে জওয়ান বই রিলিজ হলো, এটাও কিন্তু পাম্পার হিট কিন্তু করলো। অর্থাৎ 4টি বছরের জন্য শাহরুখ খান কিন্তু বিরতি নিয়েছিলেন, কারণ সুনীল স্যার এসেছে। তো দেখুন, একজন অত বড় স্টারের যদি ভাগ্যে বিড়ম্বনা আসে তাহলে সাধারণ মানুষের তো অবশ্যই আসবে। অর্থাৎ 2 নভেম্বর 1965 সালে যখন শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন, তখন কিন্তু শাহরুখ খানের জন্মকুণ্ডলিতে আপনার ঠিক কুম্ভ রাশিতে, স্বরাশিতে শনি কিন্তু অবস্থান করছে। এটা কিন্তু একটা শাহরুখ খানের পজিটিভ সাইন। ঠিক শনি যখন কুম্ভ রাশিতে আসলো, তখনই কিন্তু 2023 পাঠান এবং 2023 সেপ্টেম্বরে জওয়ান মুভি তোলপাড় পেরে দিল। অর্থাৎ যে ভাগ্য, আমি বললাম যে ভাগ্য এবং সময় দুটোই পরিবর্তনশীল। অর্থাৎ দেখুন, ভাগ্য এবং সময় দুটোই কিন্তু পরিবর্তন হতে লাগলো শাহরুখ খানের জীবনে। দেখুন, 2 নভেম্বর 1965 সালে যখন জন্মগ্রহণ করেন, ঠিক আপনার 1994 সালে আপনার দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে DDLG বই কিন্তু রিলিজ হয়। বড় ধরনের বক্স অফিসে হিট হয়, সুপার ডুপার হিট DDLG। অর্থাৎ শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু এই মুভি যথেষ্ট সাফল্য অর্জন করে। এবং 1994 যেমন দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে শাহরুখ খানকে একটা মাইলস্টোন পাইয়ে দিয়েছিল, তেমনি 1995 করণ অর্জুন এই বইটিও কিন্তু শাহরুখ খানকে একটা মাইলস্টোন কিন্তু পাইয়ে দিয়েছিল। অর্থাৎ তখনও কিন্তু শনি সাড়েসাতি তৃতীয় চরণ চলছিল। অর্থাৎ ওই 94-95 সালে কিন্তু কুম্ভ রাশিতে শনি কিন্তু অবস্থান করছিল, আবার 30 বছর পর শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। অর্থাৎ বাই বার্থ চার্টে যখন শনির জায়গাটা খুব ভালো থাকে, দেখুন সেই সময় সুপারস্টার, মেগা স্টার করে তুলেছিল DDLG, করণ অর্জুন। এবং এই যে 2017 সাল থেকে 2022 সালে যে টাপ পিরিয়ডের মধ্যে গেছিল, কিন্তু 2023 যখন 17ই জানুয়ারিতে শনি যখন রাশি পরিবর্তন করলো, কুম্ভ রাশিতে তৃতীয় চরণ শুরু করলো, তখন কিন্তু আপনার 2023-25 জানুয়ারি পাঠান মুভি রিলিজ হলো এবং 2023 সেপ্টেম্বর মাসে জওয়ান মুভি। মানে এক কথায় ঘুরে দাঁড়ালো শাহরুখ খানের মুভি। তো শনি সাড়েসাতির কিন্তু বিশেষ কিন্তু প্রভাব রয়েছে। শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, আমি একটা ওয়ার্ল্ডের ফেমাস মানুষকে দিয়ে উদাহরণ দিলাম। আমাদের জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে জানি না, কিন্তু হ্যাঁ, এই শনি সাড়েসাতি তৃতীয় চরণ মকর রাশি যত জাতক রয়েছেন লিখে রাখুন, ডায়েরিতে নোট করে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ না হয়, শনি শত্রু রাশিতে না থাকে, তাহলে কিন্তু এই সময় খুব ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ শনি যেতে যেতে মকর রাশিকে, অর্থাৎ প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে এক কথায় হাতুড়ি পিটা হয়েছিল, কিন্তু তৃতীয় চরণে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যেতে চলেছে শনি। এর একটা জলযান্ত্র উদাহরণ, দৃষ্টান্ত আমি তুলে ধরলাম সুপারস্টার, মেগাস্টার শাহরুখ খানকে দিয়ে। শাহরুখ খানেরও কিন্তু মকর রাশি শনির সাড়েসাথী চলছে, তৃতীয় চরণে কিন্তু শাহরুখ খানের, বললাম সময় এবং ভাগ্য দুটোই পরিবর্তনশীল, দুটোই কিন্তু পরিবর্তন করে দিল এই সময়। লিখে রাখুন আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন শনি রয়েছে, তার উপর কিন্তু রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে বলে কৌশিক দা আমি আপনাকে তো ফোনে পাচ্ছি না। দেখুন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারেন না। আপনারা যত সম্ভব হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট করুন, যত মকর রাশির জাতক রয়েছেন ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন,
লাইক করুন এবং কমেন্ট করুন, কারণ এরকম আরও নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহিত হব। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন, নমস্কার।